তৃণমূল সাংসদ মহুয়া মৈত্যর বিরুদ্ধে বিহারিদের নিয়ে বিতর্কিত বয়ান দেওয়ার অভিযোগ উঠেছে। আর এরপর থেকেই বিহারের অধিকতর দলের নেতারা তৃণমূল সাংসদকে একের পর এক কটাক্ষ করে চলেছেন, বিভিন্ন অভিযোগ করেছেন মহুয়ার বিরুদ্ধে। সেই ক্রমেই মহুয়াকে এবার তীব্র আক্রমণ ও ভৎসনা করে বিহারের সিপিআই বিধায়ক সত্যেন্দ্র যাদব আরও একটি বিতর্কিত বয়ান দিয়ে দিলেন। সত্যেন্দ্র যাদব বলেছেন, তৃণমূল সাংসদের বিহারিদের নিয়ে দেওয়া বয়ানের সহ্যের সীমা অতিক্রান্ত করে গিয়েছে। সবাই জানে মহুয়া মৈত্র কীভাবে রাজনীতিতে এসেছেন, কতজনকে খুশি করে তিনি রাজনীতিতে এসেছেন, এই রকম কথাবার্তা বলেছেন তিনি। সিপিআই বিধায়ক বলেছেন, সিনেমায় নাচ গান করে রাজনীতিতে পা রেখেছেন, এরকম মানুষ রাজনীতিতে এসে সংসদে পৌঁছলে এমনই বয়ান দেবেন। আগে নিজের চরিত্র নিয়ে বিচার করুন, তারপর অন্যদের নিয়ে বলবেন। সবাই জানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কীভাবে রাজনীতিতে এসেছেন। বলে দিই, মহুয়া মৈত্রর বয়ানের পর বিহারের অনেক নেতায় এটাকে বিহারিদের অপমান বলে আখ্যা দিয়েছেন। বিজেপির বিধায়ক সঞ্জয় সরাবর্গী তৃণমূলের সাংসদের বয়ান নিয়ে আক্রমণ করেছেন, তবে তিনি মহুয়া মৈত্রকে আক্রমণ করার বদলে লালু প্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি প্রধান তেজস্বী যাদবকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, তৃণমূল সাংসদ বিহারিদের নিয়ে যে বয়ান দিয়েছেন সেটা নিয়ে দিদির ভাইপো তেজস্বী যাদব এই রকমই কিছু বলেননি। তিনি বাংলার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন, এই বিষয়ে তেজস্বী যাদবকে বলা উচিত। মহুয়া মৈত্র চেয়ে তেজস্বী যাদব বেশি দোষী, যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি পাল্টা দাবি করেছেন, কোরামের অভাবে সেদিন সংসদীয় কমিটির কোনো বৈঠকই হয়নি, সেখানে সদস্যরা কেউই উপস্থিত ছিলেন না। তো সেই পরিস্থিতিতে যখন সেখানে কেউ উপস্থিতই ছিলেন না, তাহলে কিভাবে আমার বিরুদ্ধে এত খারাপ মন্তব্য উঠল, এই বিষয়ে উপস্থিতির তালিকাও খতিয়ে দেখতে পারেন।